প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, এসব পড়াশোনাগুলি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের তথ্য অনুসন্ধান এবং বিশ্লেষণ এই অধ্যায়ের 253 পৃষ্ঠার যে প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় এই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো আগের পার্টগুলো যারা দেখোনি, আমরা ভিডিও নিচে প্লেলিস্টের লিঙ্কগুলো দিয়ে দেবো, সেখান থেকে তোমরা দেখে নেবে। তো প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় বিষয়টা কি আমরা সেটা দেখবো। এখানে আসলে কিছু বলা নেই, আমরা ধরো দলগত কাজ, কয়েকটা দলে বিভক্ত হয়ে শ্রেণীর প্রত্যেক শিক্ষার্থীর ওজন কিলোগ্রামে পরিমাপ করো, তারপর প্রাপ্ত ওজন সংশ্লিষ্ট শিক্ষার্থীর নামের পাশে লিখে একটা তালিকা তৈরি করো। তো আমরা আনুমানিক ধরে নিলাম যে আমরা 25 জন, ধরো যে আমরা স্টুডেন্ট নিয়ে যদি কাজ করি, তাহলে এই 25 জন স্টুডেন্টের আমরা হচ্ছে যে ওজন মেপে, হ্যাঁ ধরো এরকম পেলাম যে, আমরা নাম লিখছি না, তোমরা নাম লিখে করবে, একজন স্টুডেন্টের ওজন আমরা পেলাম 32 কেজি, তারপরে দ্বিতীয় একজনের ওজন আমরা পেলাম ধরো যে 37 কেজি। আমাদের এখানে যে শ্রেণীবিন্যাস শ্রেণীব্যক্তিগুলো করা আছে এই সীমার মধ্যে আমরা রাখবো, অর্থাৎ 31 থেকে শুরু করে 70 কেজির মধ্যে আমরা সীমানটা রাখবো। তাহলে এখানে 3 নম্বরে আমরা হয়তো পেলাম যে 52 কেজি, 4 নম্বরে আমরা পেলাম ধরো কত 65 কেজি, 5 নম্বরে একজনের পেলাম, এটা একই রকম মিলে গেলেও কোনো সমস্যা নেই, আর একজনের 65 কেজি, তারপর 6 নম্বরে আমরা পেলাম হচ্ছে 53 কেজি, 7 নম্বরে একজনের পেলাম আবারও ধরো যে 53 কেজি, তারপরে 8 নম্বরে একজনের পেলাম 62 কেজি, 9 নম্বরে ধরো আবারও 62 কেজি, হ্যাঁ 10 নম্বরে হচ্ছে 67 কেজি, 11 নম্বরে আমরা ধরে নিলাম 42 কেজি, তারপর 13 নম্বরে আমরা ধরে নিলাম 32 কেজি, তারপর 14 নম্বরে আমরা ধরে নিলাম 47 কেজি, 15 নম্বরে আমরা ধরে নিলাম 62 কেজি, তারপর 16 নম্বরে 53 কেজি, তারপর 17 নম্বরে এটা আবারও ধরলাম 53 কেজি, 18 নম্বরে ধরো যে আমরা 54 কেজি, এরকম বিভিন্ন মান আসতে পারে, এটাও ধরলাম যে 54 কেজি, তারপর আমরা 20 জন নিয়ে করি, এটাও ধরলাম 54 কেজি। তো এরকম আমরা 20 জন স্টুডেন্টের দেখো আমরা তাদের ওজন পরিমাপ করে এগুলো পেলাম। তো এখানে উল্লেখ্য যে কোনো মানই দেখো আমাদের এখানে কিন্তু দশমিক আসেনি, যেমন ধরো যে 62.234 এরকম কোনো মানটাই আমাদের দশমিক আসেনি। তো এইসব ক্ষেত্রে আমাদের প্রকৃত শ্রেণীসীমার প্রয়োজন হয় না, অর্থাৎ এখানে যেভাবে শ্রেণীসীমাগুলো আছে আমরা সেইভাবেই কিন্তু এগুলো বসাতে পারবো। তো এটা বসাতে গেলে দেখো এখানে একটা ট্যালির ঘর ছিল, ট্যালিটা আসলে যেহেতু দেওয়া হয়নি, হ্যাঁ আমরা এখানে একটা ঘর করে দিই, এটা হচ্ছে ট্যালি ট্যালি। তো এখন আমরা এখান থেকে যদি বসাই, হ্যাঁ প্রথম মানটা ছিল আমাদের দেখো 32 কেজি, তাহলে 32 হচ্ছে আমাদের এই শ্রেণীতে যাবে, এটা 31 থেকে 35, ট্যালির ঘরে আমরা একটা দাগ দিয়ে দিলাম। নেক্সট হচ্ছে আমাদের এখানে আছে 37 কেজি, তো 37 কেজিটা আমাদের হচ্ছে এই ঘরে যাবে, এখানে ট্যালির ঘরে আমরা একটা দাগ দিয়ে দিলাম। তো এরপরে আছে হচ্ছে 52 কেজি, এটা আমাদের কোন শ্রেণীতে যাবে, এই যে 51 থেকে 55 এই শ্রেণীতে আমাদের 52 কেজিটা যাবে, এইটা আমাদের 52 কেজি, তারপরে 52-র পর আছে 65 কেজি দুটো, হ্যাঁ এই 65 কেজি আমাদের হচ্ছে এই শ্রেণীতে যাবে, আমরা এখানে দুটো দাগ দিয়ে দিলাম। তারপর আছে হচ্ছে 53 কেজি, এই 53 কেজি হচ্ছে আমাদের এই শ্রেণীতে যাবে 51 থেকে 55, তো এই 53-র পরে আমরা এখানে আরও একটা 53 আছে, এই 53 আমাদের এই শ্রেণীতে চলে যাবে 51 থেকে 55 এই শ্রেণীতে। তারপরে এখানে 62 আছে দুটো, 62 আমাদের হচ্ছে এই 61 থেকে 65, এখানে আমরা দুটো দাগ দিয়ে দেবো। তারপরে আছে 67 42 67, 67 হচ্ছে আমাদের এই শ্রেণীতে যাবে 67, আর 42 আমাদের পড়বে হচ্ছে এই এই শ্রেণীটাতে, এখানে আমরা একটা দাগ দিয়ে দিলাম। তারপরে 32 47 32 আমাদের পড়বে হচ্ছে এই শ্রেণীতে, এখানে আমরা একটা দাগ দিই, আর 47 কেজি আমাদের এই শ্রেণীতে যাবে, এটা আমরা 47 দিয়ে দিলাম। এরপর আছে আমাদের 62 কেজি, তো 62 কেজি দেখো 61 62, এখানে 5টা হলে তোমরা জানো এইভাবে একটা দাগ দিয়ে দিতে হয়, এটা হলো 62, তারপর 53 কেজি আমরা দেবো,
53 হচ্ছে আমাদের এই শ্রেণীতে থাকবে 53 তার পরবর্তী স্টুডেন্টের ওজন দেখো 53 কেজি সো এখানে যেহেতু 5টা হয়ে গেল এখন আমরা এইভাবে একটা দাগ দিয়ে দেব তো 53 কেজি হয়ে গেল এরপর 54 কেজি আমরা তিনটা নিয়েছিলাম তো 54 শ্রেণীটা হবে আমাদের এখানে তো এখানে 1 2 3 তো এগুলো আমরা এখন গণসংখ্যা বা শিক্ষার্থী সংখ্যা আকারে যদি লিখি এটা হলো 2 এটা হলো 1 এটা হলো 1 এটা হলো 1 আর এটা হলো 5 আর 3 8 তারপরে এই শ্রেণীতে কিছু ছিল না ফাঁকা যেতে পারে এটা ফাঁকা আর এখানে হলো 5 আর এখানে হলো 1 এটা আমরা এখন মোট যদি যোগ করি তাহলে 2 এর কে 3 3 এর কে 4 5 8 5 13 13 14 15 16 17 18 এখানে আমরা একটু গুণে দেখি 2 এর কে 3 3 এর কে 4 5 8 5 13 13 14 15 16 17 18 18 এর কে 19 তো এখানে আমাদের একটা হয়তো বা মিস হয়ে গেছে আমরা একটু চেক করে নিই এখানে দেখো 32 তো এখানে আমাদের একটু নাম্বারিং সমস্যা হয়েছে দেখো এই যে 9 10 11 এরপরে এটা আসলে 12 হতো 12 13 14 15 এটা হবে 16 এটা 17 18 এটা 19 তো আমরা 19 জন স্টুডেন্ট নিয়োগ করতে পারি এটা আমাদের সমস্যা না তো এখানে আমাদের টোটাল দেখো মোট 19 জন চলে আসছে তো এটা এখানে কোনো দশমিক মান ছিল না সো এখানে আমরা ন্যাচারালি করতে পেরেছি এখন এখানে আসলে প্রকৃত শ্রেণী সীমাটা শেখানো হয়েছে তো এখন যদি 45.5 কেজি এবং 50.5 কেজি ওজনের দুইজন শিক্ষার্থী তোমাদের ক্লাসে নতুন ভর্তি হয় অর্থাৎ এখানে যদি যে কোনো ফ্র্যাকশন যদি কোনো দশমিক মান আসে তখন আমরা এই মানগুলো আসলে কিভাবে বা কোন শ্রেণীতে বসাবো তো এই কথাটা এখানে শেখানো হবে কোন শ্রেণীতে তুমি তাদের অন্তর্ভুক্ত করবে নতুন শ্রেণী তৈরি করে তুমি তাদের অন্তর্ভুক্ত করতে পারবে না এখানে যদি নতুন করে শ্রেণী অন্তর্ভুক্ত করো হ্যাঁ সেটা কিন্তু ভ্যারি করবে এবং সেটা হবে না আবার 41 থেকে 45 দেখো এখানে একটা শ্রেণী ছিল যে 41 থেকে 45 তো এখানে কিন্তু 45.5 আছে যার কারণে এই শ্রেণীতেও আমরা দিতে পারছি না আবার এই শ্রেণীতে যেহেতু 46 থেকে শুরু হ্যাঁ এখানেও আমরা ফেলতে পারছি না কিন্তু যদি এমন মান আসতো আমার ধরো 32.3 কেজি আসে তাহলে কিন্তু আমরা এই শ্রেণীতে ফেলতে পারতাম কিন্তু এই মান দুটো এমন আসছে যে 45.5 কেজি আর একটা আছে দেখো 50.5 কেজি তো এই 50.5 কেজিকে কিন্তু আমরা এই শ্রেণীতে রাখতে পারবো না আবার এই শ্রেণীতেও দিতে পারবো না কেননা এখানে আছেই হলো 50 কেজি পর্যন্ত আর 50.5 কিন্তু 50 এর চেয়ে বেশি হ্যাঁ আবার 46 এর চেয়ে কম অর্থাৎ এই শ্রেণীতেও থাকবে না তো এইসব ক্ষেত্রে যখন এরকম ফ্র্যাকশন বা দশমিক আসে তখন আমাদের প্রকৃত শ্রেণী সীমা বের করে এই কাজগুলো করতে হয় তো যেহেতু পরপর দুটি শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমার মধ্যে পার্থক্য এক রয়েছে এই যে পরপর দুটা শ্রেণীর উচ্চ সীমা নিম্ন সীমার মধ্যে পার্থক্য অর্থাৎ বিয়োগফল দেখো এক প্রতিটা ক্ষেত্রে তাই এটার বিয়োগফল কিন্তু এক তো সেই এককে সমান দুই ভাগে ভাগ করতে হয় অর্থাৎ দুই দিয়ে ভাগ দিলে হাফ অর্থাৎ 0.5 আসবে হ্যাঁ ভাগ করে ভাগফল প্রতিটি শ্রেণীর উচ্চ সীমার সাথে যোগ এবং নিম্ন সীমা থেকে বিয়োগ করে প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করতে হয় অর্থাৎ বিষয়টা খুবই ইজি দেখো এই পৃষ্ঠে আমরা দেখাচ্ছি জিনিসটা যে এই যে 0.5 যেটা আসলো অর্থাৎ প্রতিটা শ্রেণীর যে উচ্চ সীমা আর নিম্ন সীমা এটা হচ্ছে উচ্চ সীমা এটা নিম্ন সীমা তাদের যে ব্যবধান অর্থাৎ বিয়োগফল সেটা হচ্ছে এক সেই এককে দুই ভাগে ভাগ করতে হয় অর্থাৎ 0.5 সেই 0.5 এইখান থেকে নিম্ন সীমা থেকে কমাতে হয় আর উচ্চ সীমার সাথে যোগ করতে হয় অর্থাৎ 31 থেকে আমরা 0.5 যদি বিয়োগ করি তাহলে আসবে আমাদের 30.5 আর এর সাথে আমাদের 0.5 যোগ করলে হবে 35.5 তো এইভাবেই প্রতিটা শ্রেণী থেকে দেখো এই নিম্ন সীমা থেকে 0.5 0.5 বিয়োগ করা হয়েছে আর ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ করা হয়েছে হ্যাঁ এবং এক্ষেত্রে দেখো এই জায়গাটা একই রকম থাকে এই যে প্রতিটার উচ্চ সীমা আর পরবর্তী শ্রেণীর একটা শ্রেণীর হচ্ছে ঊর্ধ্ব সীমা আর পরবর্তী শ্রেণীর মানে এই এই সীমানাটা একই থাকে এটা হচ্ছে ঊর্ধ্ব সীমা 30.5 থেকে এখানে আমাদের 40.5 আছে সো এই জায়গার যে বিয়োগফলটা এটা মানে পুরো একই রকম থাকে এটা আমাদের এইখানে যেমন বিয়োগফল করে দেখো এক আসছিল আর এখানে কিন্তু সেই সমস্যাটা না এটা পুরোটা একই রকম আসে তো এইভাবে আমাদের প্রকৃত শ্রেণী ব্যাপ্তি নির্ণয় করতে হয় অর্থাৎ এই নিম্ন সীমা থেকে হচ্ছে 0.5 বিয়োগ করা আর ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ করা এইভাবে আমরা প্রকৃত শ্রেণী ব্যাপ্তি বের করতে পারি যেটা দশমিক যুক্ত কোনো মান আসলে আমরা তখন এইভাবে করব তো এখন তোমার পক্ষে নতুন শিক্ষার্থীদের ওজন সারণীতে অন্তর্ভুক্ত করা সম্ভব কিন্তু এখানে আরো একটা সমস্যা থেকে যাচ্ছে সেটা হচ্ছে
যে এই 40.5 থেকে 45.5 যে আমাদের শ্রেণীতে আসছিল, এই যে এই শ্রেণীটা দেখো, এবং 45.5 থেকে 50.5 উভয় শ্রেণীতে কিন্তু 45.5 আছে। খেয়াল করে দেখো, এখানেও 45.5, এখানেও 45.5। এখন আমাদের এখানে যে 45.5 কেজি ওজন আসছিল, এইটা আমরা এখন এই শ্রেণীতে ফেলবো নাকি এই শ্রেণীতে ফেলবো? তো এখানে একটা নিয়ম আছে, সেটা হচ্ছে এই মানগুলোর সাথে যদি আমরা দেখি কোনো একটা ওজন মিলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে যেমন আমাদের দেখো 45.5 এই ওজনটা আমরা যখন বসাবো তখন কোনটাতে বসাবো, আমরা এইটা দেখব যে এটা যদি এই শেষ সীমায় থাকে 45.5, তাহলে এই শ্রেণীতে বসানো যাবে না। এই মানটা দেখতে হবে কোন শ্রেণীর মানে প্রথমে যেটা থাকবে, যেমন এইখানে প্রথমে আছে 45.5, তো এই শ্রেণীতে আমাদের এই 45.5টা অন্তর্ভুক্ত করতে হবে। আর একটা ওজন আমরা যেটা পেয়েছিলাম 50.5, তো এই 50.5 দেখো এখানেও আছে, আবার এই শ্রেণীতেও আছে। হ্যাঁ, এখানেও এই শেষে যেটাতে থাকবে সেটাতে অন্তর্ভুক্ত করা যাবে না, যে 50.5 দিয়ে শুরু হয়েছে এই শ্রেণীতে গণসংখ্যা হিসেবে আমাদের তার ওজনটা ইনক্লুড করতে হবে, অর্থাৎ ট্যালির ঘরে এক দিয়ে হ্যাঁ গণসংখ্যা হিসেবে এটা কাউন্ট করতে হবে। তো এইভাবেই আমাদের প্রকৃত শ্রেণী ব্যাপ্তিগুলো নির্ণয় করতে হয়। তো এখানে বলা হয়েছে তোমার মতে কোন শ্রেণীতে, এই কথাগুলো বলা হচ্ছে যে 45.5কে আবার 50.5কে আমরা আসলে কোন শ্রেণীতে বসাবো। সুতরাং 45.5 কেজি এবং 50.5 কেজি ওজন দুটি যথাক্রমে তাহলে এই 45.5কে বসাতে হবে এই শ্রেণীতে যেখানে 45.5 দিয়ে শুরু হয়েছিল, আবার 50.5কে বসাতে হবে এই শ্রেণীতে যেখানে 50.5 দিয়ে শুরু হয়েছিল। তো তারপরে এখানে আমাদের সেই গণসংখ্যাগুলো যেগুলো দশমিক যুক্ত আসবে সেগুলো আমরা বসিয়ে দেবো। আমরা জাস্ট এখানে ওই দুটো মান বসিয়ে দিই যে 45.5 আমাদের বসাতে হবে এই শ্রেণীতে গণসংখ্যা হিসেবে, আর 50.5 বসাতে হবে আমাদের এই শ্রেণীতে, আর বাকি যে মানগুলো থাকবে সেগুলো আমাদের এই সিস্টেমে। আবার কোনো একটা ওজন যদি এমন হয় যে এগুলোর সাথে মিলে যাচ্ছে, হয়তো 35.5 আসছে, তো সেটা কিন্তু এই শ্রেণীতে বসানো যাবে না, যেহেতু এটা শেষে 35.5 আছে, যে শ্রেণীর শুরুতে থাকবে ওই মানটা সেই শ্রেণীতে 35.5 বসাতে হবে। আর ন্যাচারালি আমাদের যদি 32.3 থাকে সেটাও কিন্তু আমাদের এই শ্রেণীতে চলে যাবে। আবার যদি পূর্ণ সংখ্যাও থাকে যে 40 কেজি আসছে ধরো, হ্যাঁ তাহলে এই 40 কেজি আমাদের যেহেতু এই শ্রেণীতে চলে যাবে, এখানে 35.5 থেকে 40.5 আছে, অর্থাৎ পূর্ণ সংখ্যা বা যে কোনো ভগ্নাংশ মান সবই আমরা এই প্রকৃত নিম্ন প্রকৃত শ্রেণী সীমা নির্ণয় করে সেই জিনিসগুলো আমরা বসাতে পারবো। তো এখন আশা করি তোমরা এটা বুঝতে পেরেছ, হ্যাঁ এই সমস্যাটা আমাদের মিটে গেল যে কোনো ফ্র্যাকশন বা দশমিক আসলে আমরা আসলে কিভাবে সেই জিনিসগুলো বসাবো। তো এটা আমরা আর ফিল আপ করছি না, এটা তোমাদের যে যে আসলে মানগুলো থাকবে, হ্যাঁ সেটা পূর্ণ সংখ্যা হোক ভগ্নাংশ হোক, তোমরা এখন অনায়াসে কিন্তু এই প্রকৃত শ্রেণী সীমার মধ্যেই তোমরা এখন সেই গণসংখ্যাগুলো বসিয়ে দিতে পারবে। তো আজকের পাঠে পর্যন্তই ধন্যবাদ।